না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন মুসলিম ভাইকে হত্যা করা হচ্ছে কুফরি। কিন্তু আজকের পৃথিবীতে মুসলিমদের মধ্যে যত রকমের যুদ্ধ বিগ্রহ, সেই যুদ্ধ বিগ্রহে আমার যে ভাই বোন, আমার যে মুসলিম ভাই মারা যাচ্ছেন, সেই বোম যে ফেলছে সেটাও তো আরেক মুসলিম ভাই। তো আমি একটা গ্রুপের সাথে জয়েন করলাম আমার মুসলিম আরেকটা ভাইয়ের উপরে বোম মারার জন্য। আমি আমি যুদ্ধের লাগিয়ে দিচ্ছি বা যুদ্ধের কোনো একটি পক্ষ নিয়ে আমার অন্য মুসলিম ভাইদের উপরে তার উপরে বোম মারার জন্য, তাকে হত্যা করার জন্য সহযোগিতা করছি। আজকে সারা পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ, কয়টা যুদ্ধ বিগ্রহ কাফের মুশরিকদের দেশে বলেন? আজকে পৃথিবীর যুদ্ধ বিগ্রহগুলি মুসলিম ভূমিতে, এবং এই মুসলিম ভূমিতে আমার এই যুদ্ধ বিগ্রহে প্রাণ হারাচ্ছে মুসলিমরা, আর যুদ্ধ বিগ্রহের কোনো না কোনো একটা অংশ আরেকটা মুসলিম কোনো একটা ভাই। তাহলে আপনার ভ্রাতৃত্ব কোথায়? আপনি যেখানে পৃথিবীর সকল মুসলিমকে ভাই হিসেবে দেখবেন, সেখানে তার মাথার উপরে বোম মারছেন আপনি, তাকে বস্তুহারা করছেন, তার পিতামাতাকে হত্যা করছেন, তাকে আপনি এতিম করছেন, সেই সিরিয়ার শিশুদের কথা আর মানে বলার মতো অবস্থা আমাদের নয়। সেই সিরিয়ানদের উপরে বোম মারছে কে? সে মুসলিম না? হয় আমেরিকা অথবা রাশিয়া হয়তোবা সেখানে যুক্ত, কিন্তু তার সাথে আপনার আমার কোনো একটি মুসলিম দেশ কি যুক্ত না? তাহলে আপনি আপনার মুসলিম ভাইকে হত্যা করার কাজে হয় সরাসরি যুক্ত, না হলে এই আমেরিকাকে রাশিয়াকে আপনি সহযোগিতা করছেন আপনার মুসলিম ভাইকে হত্যা করার জন্য। আপনার কিসের ভ্রাতৃত্ব, কিসের আপনার মুসলিম? এবং আমাদের দেশের মধ্যেও কি এই জিনিসটা নাই? আমরা চাই আমার অন্য ভাই বিপদে পড়ুক, অন্য দল, অন্য মত, অন্য মাঝহাব, অন্য মাঝহান মানহাজ, অন্য তরিকা, সে বিপদে পড়ুক, তাকে বিপদে ফেলি, তাকে একটা জঙ্গি মামলা দেওয়া যায় কিনা, তাকে কোনোভাবে হেনস্থা করা যায় কিনা, সে চেষ্টাকে আমরা করি না? আপনার ভ্রাতৃত্ব তো আল্লাহ বলেছেন শুধুমাত্র সে মুমিন হওয়াটাই তার সকল রকমের নিরাপত্তা প্রাপ্তির জন্য যথেষ্ট। কিন্তু আপনি লিস্ট নিয়ে আসছেন যে 100টা শর্তের সাথে আমার যদি মিলে তাহলে আপনি আমার ভাই, তাহলে আপনার ভাই না। আপনি হাত এখানে বাঁধছেন, আপনার ভ্রাতৃত্ব শেষ, অথবা হাত এখানে বাঁধছেন, তাতে আপনার ভ্রাতৃত্ব শেষ। আশ্চর্য ব্যাপার, এটা কি মুমিন হওয়ার কোনো শর্ত? তাহলে এইগুলি শর্ত আমার মাথায় আমার মাথায় কেন ঢুকবে? আর মঞ্চে দাঁড়িয়ে ইউটিউব ফেসবুকে মাহফিলে আমাদের মানুষরা, বড় মানুষরা এই জিনিসগুলি মানুষদেরকে কেন শিখাই? এই ভ্রাতৃত্ব নষ্টকারী উপাদানগুলি আমরা মানুষের মধ্যে কেন ছড়িয়ে দেই? আমাদের অন্তরগুলি বিষাক্ত, আমাদের অন্তরগুলি অলরেডি বিষাক্ত, কারণ অনেক রকমের বিষ, অনেক রকমের পয়জন অলরেডি আমাদের অন্তরে ধারণ করা হয়ে গেছে। আপনার সাথে আমার দাড়ি মিলতে হবে, টুপি মিলতে হবে, পাঞ্জাবি মিলতে হবে, হাত কোথায় বাঁধবেন সেটা মিলতে হবে, এই তারাবি আসছে কয় রাখাতে হবে সেটি মিলতে হবে, না কোরবানি কয় ভাগে হবে সেটি মিলতে হবে, ঈদের নামাজ কয় তাকবিরে হবে সেটি মিলতে হবে, সৌদি আরবের সাথে একসাথে আমরা ঈদ পড়বো কি পড়বো না, রোজা শুরু কি করবো না, সব মিলতে হবে। মিললে আমি আপনার সাথে আসি, তা না হলে আপনার সাথে আমার শত্রুতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে সকল মুমিন হচ্ছে একটি শরীরের মতো, কাজাসাদিন ওয়াহেদ, একটি শরীরের মতো। সেই শরীরের কোনো অংশ যদি ব্যথা পায় পুরো শরীর সেটাকে অনুভব করে। অথচ আপনি আছেন আপনার শরীরকে ভেঙে মুসলিমদেরকে ভেঙে কোন কোন কারণে আলাদা করতে পারবেন সে সাবজেক্ট নিয়ে আপনি এসে হাজির হয়েছেন। আপনি বলেন এ পর্যন্ত কি উপরে হাত বাঁধা নিচে হাত বাঁধা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে পৃথিবীতে? এই সাবজেক্ট বাদ দিয়ে দেন, এই সাবজেক্ট কি আপনি সমাধান করতে পারবেন? ইমাম আবু হানিফার সাথে ইমাম মালিকের মতপার্থক্য কি আপনার আমার ক্ষমতা আছে সলভ করার? অতএব থাক সেই মতপার্থক্য, আপনি এটা নিয়ে কেন কসলাচ্ছেন? আপনার কাছে কি ওহি আসছে? আপনি যতগুলি হাদিসের ভিত্তিতেই বলেন না কেন, 8 রাকাতই সহি যেই হাদিসের ভিত্তিতেই বলেন না কেন, 12 রাকাত সহি বা 20 রাকাত সহি, আপনি জেনে রাখেন আপনার কাছে ওহি আসেনি, ওহি আসবেও না। তাহলে আপনি এই চূড়ান্ত রায় দেওয়ার কোনো রাইট রাখেন না। আর আপনার কাছে কত লক্ষ হাদিস আছে বলেন, অথবা বলেন যে এই পরিমাণ হাদিস জানলে হাদিস জানা শেষ? হাদিসের কোনো সিলেবাস আছে পৃথিবীতে? কেউ বলতে পারবে যে হাদিস হচ্ছে এই কয়টা? তাহলে আপনি এটা ভিত্তিতে রায় দিবেন কিভাবে? আপনি তো ওই জিনিস সলভ করতে পারবেন না। এই রকমের অসংখ্য জিনিস নিয়ে আমরা সামনে হাজির। আমি বড় শায়েখ, আমার কাছে এই এই সাবজেক্ট আছে, এই হাদিসের ভিত্তিতে এটা ট্রু, এই হাদিসের ভিত্তিতে এটা ফলস, এই গ্রুপ হচ্ছে বিদাতি, ওর হচ্ছে ওইটা বিদাত। তো এখন অন্যদিকে কথা বলি,
আপনি বলছেন এইটা এটা বিদআত, এই এই আকীদা সহি করতে হবে, তা আপনার এই এই আকীদা যার সহি তারা কি একটি ঐক্যবদ্ধভাবে আছেন? আমাদের সালাফি ভাইদের সবার আকীদা এক না? তাদের মধ্যে ঐক্য আছে? আমাদের হানাফিদের হানাফি ভাইদের সবার আকীদা এক না? তাদের ঐক্য আছে? আপনাদের চিটাগং রিজিয়নের সুন্নি ভাইদের আকীদা এক না? তাদের ঐক্য আছে? তাহলে কি সাবজেক্ট নিয়ে আসছেন আপনি? আপনার আকীদা আপনার সাথে মিললো, তাতে কি আমার ঐক্য ভাতৃত্ব নিশ্চিত হবে? তো ঐক্য ভাতৃত্ব নিশ্চিত যদি আকীদার ভিত্তিতে হতো, আকীদার ভিত্তিতে যারা এক তারা এই ভাতৃত্বের সংজ্ঞাটা পালন করে দেখান, এই ভাতৃত্বের সংজ্ঞা পালন করে দেখান যে আপনার মুসলিম ভাই সে পৃথিবীর যেখানে যেই অবস্থায় থাক না কেন তাকে আপনি সহযোগিতা করবেন, তাকে আপনি বদনাম করবেন না, তার অসম্মানহানি করবেন না, সম্পূর্ণ ভাতৃত্ব রক্ষা করে আপনি চলবেন। আপনার মানহাজের মানুষদের মধ্যে কি সেটা আছে? তাহলে আপনি এই সাবজেক্ট ম্যাটারগুলি নিয়ে কেন আসবেন? এবং সর্বশেষ